পার্ট ওয়ানে আমরা নর্থ কলকাতা আপনাদেরকে দেখালাম, তাও কি অতটা প্রিপেয়ার ছিল না। পার্ট টুতে আমরা সাউথ কলকাতা দেখাতে চলেছি, যেখানে সমস্ত প্যান্ডেলে মোটামুটি মা দুর্গা এসে গেছে আর সমস্তই ওয়েল প্রিপেয়ার্ড। তো আমরা এবারে জার্নি শুরু করতে পারবো। অনেক ভালো ভালো অনেক ইন্টারেস্টিং থিম এবারে সাউথ কলকাতায় এসছে। চলো দেখা যাক এক এক করে কি আছে সেগুলো। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম নর্থ কলকাতা সহ আরও বেশ কয়েকটি পপুলার ঠাকুর ও মণ্ডপ। আজ চলো দেখা যাক আরও কিছু মণ্ডপ ও প্রতিমা। আমরা চলে এসেছি এবছরের বেশ পপুলার হওয়া রাজডাঙ্গা নবউদয় সঙ্গে। এবছরের থিম পরম্পরা। সামনেই দেখা যাচ্ছে এক বিশাল নারী মূর্তি। এই নারী মূর্তিকে রিপ্রেজেন্ট করা হচ্ছে তিলোত্তমা কলকাতার রূপ হিসাবে। কলকাতা যেভাবে তিল তিল করে কংক্রিটের শহরে পরিণত হয়েছে সেটাই দেখানো হয়েছে এখানে। ভিক্টোরিয়া হাওড়া ব্রিজ ফুটিয়ে তোলা হয়েছে আর পুরো প্যান্ডেলটা ইটের উপরে ডিজাইন করে বানানো হয়েছে। ইটকে কেটে কেটে মাটি দিয়ে ডিজাইন করা হয়েছে। পুরো প্যান্ডেলটা বানাতেই প্রায় 20-30 হাজার মতো ইট লেগেছে বলে মনে হচ্ছে। মাতৃ প্রতিমাটি কি অপূর্ব সুন্দর। মায়ের প্রতিমাটি কিন্তু মাটির নয়, পুরোটাই তৈরি করা হয়েছে থার্মোকলকে কেটে কেটে। এই প্যান্ডেলটা পুরোটাই কমপ্লিট, তোমরা চাইলে এসে দেখে যেতে পারো। কসবার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম আরেকটি নাম বসপুকুর তালবাগান। চলো দেখাই তাদের আয়োজন। এবছর বসপুকুর তালবাগানের থিম আদিকল্প। 32 বছরের এই পুজোয় বাঁশের ওপরেই বানানো হয়েছে পুরো প্যান্ডেল, মানে বাঁশের চাটাই, বাঁশের কাটা অংশ ইত্যাদি ইউজ করা হয়েছে। উপরের অংশটাও কেটে বানানো হয়েছে বাঁশ দিয়ে, গোল করে বানানো হয়েছে মায়ের চাঁদোয়া। বসপুকুরের জনপ্রিয় পুজোগুলোর মধ্যে আরেকটি হলো বসপুকুর শীতলা মন্দির। বিয়েবাড়ি বা নিমন্ত্রণ বাড়িতে যে চেয়ারগুলো ইউজ করা হয়ে থাকতো অতিথিদের ভোজ খাওয়ানোর জন্য, সেই চেয়ারগুলোকে ইউজ করেই পুরো প্যান্ডেলটা সেজে উঠেছে। এছাড়াও বাটাম ইউজ করা হয়েছে। 74 বছরের এই পুজোয় প্রায় 8000টা এরকম ধরনের চেয়ার ইউজ করা হয়েছে। এবছরে এনাদের থিমের নাম সমষ্টি। মাকে দূর থেকে দেখানোর চেষ্টা করলাম, কারণ সিএম আসবে বলে মেন গেটটা বন্ধ ছিল। 1943 সাল থেকে আজও সাবেকি প্রতিমার নিদর্শন হিসাবে সাউথ কলকাতার জনপ্রিয় প্যান্ডেল একডালিয়া। এবছর একডালিয়া পড়ল 81তম বছরে। রাজস্থানের রনকপুরের জৈন মন্দিরের আদলে সেজে উঠেছে মণ্ডপ। প্যান্ডেলে এসে গিয়েছে প্রতিমা। এবছরও প্রতি বছরের মতোই সাবেকি মা সনাতন রুদ্রপালের প্রতিমা, সুব্রত মুখার্জির ক্লাব এটি, কিন্তু তিনি ছাড়াই এই প্রথমবার একডালিয়ার পুজো হচ্ছে। গড়িয়াহাটের সেরা পুজোগুলোর মধ্যে সিঙ্গি পার্কের নাম বেশ শোনা যায়। এবছরে এদের থিম নকশি ঘরে পুতুল রাজ, তাই পুরো প্যান্ডেলের কারুকার্যে রয়েছে পুতুল। 82 বছরে পা দিল সিঙ্গি পার্ক। রাজস্থানের প্রায় 400 বছরের পুরনো কভার শিল্পে সেজে উঠেছে এই মণ্ডপ। প্রতিমার মুখটি ঢাকা ছিল, তাও চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর। দেখতে দেখতে এসে গেলাম হিন্দুস্তান ক্লাব সার্বজনীনের পুজো মণ্ডপে। এবছর এদের থিম দড়িয়া পাড়। গত বছর জনপ্রিয়তার শীর্ষে ছিল হিন্দুস্তান ক্লাব সর্বজনীন। দেখতে পাচ্ছি যে এবছর তারা পুরো প্যান্ডেল সাজিয়েছে নৌকার আদলে। ঢেউয়ের মতো করে সাজানো হয়েছে বাঁশের চাটাইগুলো, দুধারে বিশাল বড় বড় নৌকা। সেই নৌকার ওপরে মানুষের, মূলত নৌকা যারা চালায় তাদের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে কাট আউটের মাধ্যমে। অন্যদিকে দেখতে পাচ্ছি মা দুর্গাও কিন্তু নৌকোতেই রয়েছেন, তিনি যেন জীবনরূপী নৌকো সামলাচ্ছেন। আর নৌকার পতাকায় নিয়ে চলেছেন তার পুত্র ও কন্যাদের। বেশ সুন্দর কনসেপ্ট। বাঁশ, চট, খড়, মাটি, ইস্পাতের কাটআউট আর বেত দিয়ে বানানো হয়েছে পুরো প্যান্ডেলটা। সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো হলো বালিগঞ্জ কালচারাল। সাবেকিয়ানায় যারা আজও চিরন্তন। 73তম বর্ষে পুজোয় এদের এবছরের থিম কথা বলি, কথা ও কবিতার অন্য পাঁচালি। সামনেটা বিভিন্ন অ্যালুমিনিয়ামের জিনিস দিয়ে বানানো হচ্ছে। অ্যালুমিনিয়ামের শিট ইউজ করা হচ্ছে।
বিভিন্ন ওয়েস্টেজ বোতলের ক্যান ইউজ করে আর অ্যালুমিনিয়ামকে সর্বতোভাবে ব্যবহার করে সেজে উঠেছে বালিগঞ্জ কালচারাল। সবচেয়ে বড় দুর্গা ঠাকুর বানিয়ে একসময় যে পূজা মণ্ডপ কেড়েছিল সকলের অ্যাট্রাকশন, চলে এসেছি সেখানেই। দেশপ্রিয় পার্কে এবছরের থিম ভাবনা জ্যোতি। প্যান্ডেলটার রং অরেঞ্জ কালারের, প্যান্ডেলে এসে গিয়েছে প্রতিমা। প্রতিমাকে দেখলে মনে হচ্ছে এই সদ্য জল রং করেছি যেন। মোটামুটি ভালোই লাগলো প্যান্ডেলটা। প্রতি বছর সুন্দরভাবে যে পুজো সেরা সেরা জায়গা করে নেয়, তাদের মধ্যে ত্রিধারার নাম থাকেই। 77তম বর্ষে পা দিল ত্রিধারা। থিমের নাম উৎসব, আর উৎসব মানেই আলো। অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে আর অনেক আলো দিয়ে সাজানো হয়েছে এখানকার প্যান্ডেল। প্রত্যেকটা জিনিসে লাগানো আছে এলইডি লাইট। এটা এখন এমনই সুন্দর লাগছে, আরও যখন রাত হবে, লাইটগুলো যখন জ্বলবে, তখন এটাকে আরও অপূর্ব সুন্দর লাগবে সেটা মনে হচ্ছে। সেই সাথে মায়ের মুখ আর মায়ের রং সবটাই প্যান্ডেলের সাথে তাল মিলিয়ে বানানো হয়েছে। বাঁশটা আছে বলে সবটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু সত্যিই মায়ের মুখটা এতটাই সুন্দর যে এতগুলো যে প্যান্ডেল দেখলাম, তাদের মধ্যে থেকে এখনও পর্যন্ত সবথেকে বেস্ট লেগেছে। প্যান্ডেলের ডেকোরেশন তো দারুণ হয়েছে, এক কথায় অনবদ্য। রাতে এসে দেখো তোমরা, সেরা লাগবে। আমরা এসে গেলাম চক্রবেড়িয়া সার্বজনীনে। প্যান্ডেল বানানো হয়েছে ট্রাঙ্ক দিয়ে। সত্যজিৎ রায়ের বাক্স বদলের গল্পটা নিশ্চয়ই মনে আছে। এখানকার থিমের নাম বাক্স বদল, তাই বাক্স দিয়েই সেজেছে পুরো মণ্ডপটা। নতুন বাড়িতে শিফট হওয়া, পুরনোকে ছেড়ে আসা, যেটা মানুষ আজকাল করে থাকে, সেটাই তুলে ধরা হয়েছে এখানে। প্রতিমা এসে গিয়েছে মণ্ডপে। সনাতনী মা দুর্গা পুরনো ও নতুনের মাঝখানে চিরন্তন। বেশ অন্যরকম ভালো লাগলো প্যান্ডেলটা। মুদিয়ালি যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম 2014 সালে বেস্ট অ্যাওয়ার্ড পাওয়া অবসর সার্বজনীনে দুর্গাপুজো। এবছর এদের থিম শূন্য তবু শূন্য নয়। শুরুতেই রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজ চলছে এখনও। ভিতরে রয়েছে প্রাণা রিস্কা ও আরও অনেক কিছু। বেশ ভালো লাগলো প্যান্ডেলটি। মুদিয়ালি যাওয়ার পথে পেলাম বকুল বাগান সার্বজনীনের প্যান্ডেল। এবছর তারা 96তম বর্ষে পদার্পণ করল। এই বছর তাদের থিম ভাবনা মুখ্য। পুরো প্যান্ডেলটায় আর্ট আর পেন্টিংসকে খুব ভালোভাবে ইউটিলাইজ করা হয়েছে। প্রতিটা দেওয়াল, দোকান, বাড়ির দরজা সেজে উঠেছে সুন্দর সুন্দর গ্রাফিটিতে। বেনারসের অলিগলি সব কিছুই ছোটোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে। দুঃখ, শোক, লোভ, এই যে স্বররিপু রয়েছে আমাদের, সেই সব রিপুর ঊর্ধ্বে গেলে মানুষ পায় মোক্ষ। গাছ কেটে কেটে গাছের ছালের মধ্যে লাইট ইউজ করে গাঁথা হয়েছে। মাথার ওপরে ব্যাঙের ছাতার মতো রয়েছে। প্যান্ডেলে এসে গিয়েছে প্রতিমা, কাজ চলছে এখনও, তবে শেষ পর্যায়ে এসে গিয়েছে প্রায়। সাউথ কলকাতার সেরা পুজোগুলোতে আরেকটি জনপ্রিয় নাম মুদিয়ালি। প্যান্ডেলের সামনে এসে দেখলাম গোল মতো ফুলের মধ্যে মানুষের মুখ। এবছর 89তম বর্ষে পড়ল মুদিয়ালির পুজো। মুদিয়ালির এবছরের থিম সমাহারে সমারোহ। প্যান্ডেলে নানা রকমের পিতলের জিনিস ব্যবহার করা হয়েছে। প্রচুর প্রদীপ রয়েছে গোটা প্যান্ডেলটা জুড়ে। পিতলের প্রদীপ ও কাজললতাও চোখে পড়ল। সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম চেতলা অগ্রণী। এসে দেখলাম পাখির মুখের ভিতরে মা দুর্গা, বাজ পাখির মুখ এটা। 1990 সাল থেকে চলছে চেতলার পুজো। এবছরে তাদের থিম যে যেখানে দাঁড়িয়ে, এখানে বাজ পাখির মুভমেন্ট হবে আর যেটা আলো দিয়ে দেখানো হবে। যে যেখানেই দাঁড়িয়ে থাকুক না কেন, তাদের প্রত্যেকের একটা গোল বা পাখির চোখ থাকে স্বপ্ন পূরণের। এসে গেলাম আলিপুর সার্বজনীনের পুজোয়। সামনে এসে দেখতে পেলাম বিভিন্ন দোকানের হোর্ডিং বোর্ড। আগেকার দিনে যেরকম দোকান থাকত, সেগুলো দিয়েই সেজে উঠেছে মণ্ডপের চারিপাশ। এবছর আলিপুর সার্বজনীনের থিম মগের মুল্লুক। মেন মণ্ডপটার ফ্রন্ট পার্টটা দেখতে জাহাজের মতো। মগ নামক জলদস্যুদের মুলুকের জাহাজ বোঝাতে হয়তো এরকম স্ট্রাকচার দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। মাঝখানে রয়েছে একটা মাস্তুল, যেটাকে সিদ্ধারার সাথে তুলনা করা হয়েছে।
ভিতরে প্রবেশ করার পর দেখলাম গ্রামের দেওয়ালে ঘুটে দেওয়ার মতো দেওয়া রয়েছে এখানে। মাঝের অংশটায় দেখতে পেলাম মা দুর্গাকে। আমরা যখন এলাম তখন মায়ের চোখ আঁকা চলছিল। এখানে চারটি মা দুর্গা ও চারটি সিংহ দেখা গেছে। দুর্গকে রক্ষা করার জন্য আগেকার দিনে সিংহের ইউজ করা হতো চারদিকে, সেভাবেই মা দুর্গাকে রাখা হয়েছে। জাহাজের ভিতরেই রয়েছেন মা, এক মন ভালো করে দেওয়া কনসেপ্ট। চলো এবার তোমাদের দেখাবো বুড়ো শিবতলা জনকল্যাণের পুজো। 17তম বর্ষে তাদের থিম খোকা। খোকা গ্রামের ছেলে, ছোট থেকে দেখে সে গ্রাম বাংলার সাধারণভাবে হওয়া দুর্গাপুজো। মা গ্রামেও আসে শহরেও আসে। খোকা শহরে দুর্গাপুজোয় গিয়ে দেখে গ্রামের প্রকৃতি না থাকলেও শহরে কত আলো, কত জাঁকজমক। এখানে দুটো দুর্গা মূর্তি দেখা যাবে, একটি গ্রামের একটি শহরের। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পুজোতে খুব ভালোভাবে কাটিও সবার সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই।